সম্মানিত ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন আজকে একটি ভিডিও কার্ড রয়েছে, ইউএসবি ভিডিও কার্ড, যেটি সাধারণত বলে থাকি আমরা। তো এই ইউএসবি ভিডিও কার্ডটি, ভিডিও কানেক্টিভ ঠিক আছে কিন্তু মানে গ্রাফিক্স নেই। তো আমরা এটা কানেকশন দিয়ে দেখি আসলে প্রবলেমটা কি, একটু কান লাগান থেকে কানটা গেছে লাগে। তো দেখতে পাচ্ছেন এটার প্রবলেমটা, সাধারণত এটার জ্যাকেও প্রবলেম আছে, যাই হোক। তো দেখতে পাচ্ছেন এটার যে প্রবলেমটা, তো এটা যদি আমরা ইউজবি লাগাই তাহলে ছবি আসার কথা, বাইরে স্ক্রিনে সমস্যা না। তো এখানে আমরা দেখি কারের কি প্রবলেমটা রয়েছে। তো কার্ডটা অনেক সময় সঠিকভাবে কাজ করে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ক্যান সঠিকভাবে আসে না। তো এখানে এটা কীরকম একটা ই হয়ে রয়েছে, কিন্তু পেলে নিচ্ছে না, বা এখানে যদি মুভি থাকে তো সে মুভিটি পেলে নিচ্ছে না। তো আমরা এখন এটাকে একটু ওয়াশ করে নেব, দেখি এটা কি হয় ওয়াশ করার পর। ফ্যান নাই না? আমরা প্রথমে এখান থেকে বোর্ডটি আগে খুলে নেব। সম্ভবত এটা আরো একবার মনে হয় রিপেয়ারিং করা হয়েছে। যাই হোক, তো মোটামুটি বালি ব্যবহার করেছেন তারা, কিন্তু এখন এটা সমস্যা দেখা দিয়েছে। তো আমি নিলাম, তো দেখতে পারলেন এটা এই সেই কাঠ, কাঠের পরিস্থিতিটা খুবই ভয়াবহ একেবারেই বলতে গেলে। তো আমরা এটাকে ওয়াশ করবো। তো সম্মানিত ভিউয়ার্স, আমি সবুজ নামে, আপনারা জানেন আমি এটা একটি হোম সার্ভিসিং সেন্টার চালু করেছি। আমরা বিভিন্ন ইলেকট্রনিক্সের পণ্য, কালার টিভি, এলইডি টিভি সার্ভিসিং করে থাকি। তো আজকে সেই হোম সার্ভিসিংয়ের একটি অংশ হিসেবে আজকে একটি ভিডিও ইউএসবি কার্ডের কাজ করতে এসেছি। আমি এটা করলাম, ওয়াশ করলাম, দেখি এটা করতে হয় না চেঞ্জ করতে হয়। আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটি দেখবেন। তুই যদি হইতি গলার মালায় ভঙ্গিলা,
ভিডিওতে।